السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه وهو ألد الخصام وإذا تولى سعى في الأرض ليفسد فيها ويهلك الحرث والنسل والله لا يحب الفساد صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز ও মুহতারাম হযরাত মুরব্বিয়ানে কেরাম অধিকার মুসল্লিয়ানে আজম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করার পরে মানুষ কিভাবে চলবে, মানব জীবনে শান্তি কিভাবে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য মানুষকে বিধান দিয়েছেন। মানুষের মৌলিক কতগুলো প্রয়োজন, মৌলিক কতগুলো বিষয় যেগুলোর নিরাপত্তা এবং সংরক্ষণ করা খুবই প্রয়োজন। যেমন মানুষের জানের নিরাপত্তা, দুনিয়ার সমস্ত মানুষ নিজের জানের নিরাপত্তা চায়। জানের ভয় পশুরও আছে, একটা গরু লাঠি দেখলে দৌড় দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষের নিরাপত্তার জন্য আইন দিয়েছেন। কত সুন্দর আইন! কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা। হে ইমানদারগণ, তোমাদের প্রতি হত্যার বিনিময়ে কিসাসকে ফরজ করা হয়েছে। তোমাদের কেউ যদি কাউকে হত্যা করে, তার জন্য আইন হচ্ছে ওকেও হত্যা করতে হবে, যাতে করে কেউ হত্যা করার সাহস না করে। কারণ যদি একটা লোক জানে আমি যদি কাউকে হত্যা করি নিশ্চিত আমাকেও হত্যা করা হবে, তাহলে কেউ ওই কাজ করতে যাবে? আমাদের দেশে কেন করে? জানে যে ফাঁক ফুকুর দিয়ে বের হয়ে আসা যাবে। জানের নিরাপত্তার জন্য আইন দিলেন, মালের নিরাপত্তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, السارق والسارقة فقطعوا أيديهما, চোর পুরুষ চোর নারী যেই হোক, فقطعوا أيديهما, ওদের হাত কেটে ফেলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে আইন দিলেন, যদি সত্যিকার অর্থে একজন চোর নিশ্চিত হয় যে আমি যদি চুরি করি তাহলে আমার হাত কাটা যাবে, কোন চোর চুরি করবে, তাহলে আমাদের দেশে করে কি জন্য?
জানে যে হাত কাটা যাবে না। যদি একজন লোক নিশ্চিত রূপে জানে আমি যদি চুরি করি আমার কবজা পর্যন্ত হাতটা কেটে ফেলে দেওয়া হবে, দুনিয়ার যত বড় লোভী হোক এই কাজ কেউ করতে যাবে না। মালের নিরাপত্তার জন্য এরকম আইন দিলেন। মানুষের আর একটা মৌলিক বিষয় হচ্ছে বংশ হেফাজত করা, বংশ পরিচয়। আজকে যদি দুনিয়ায় আমরা পরিচয় দিই অমুকের বাপ কি, অমুকের মেয়ে মা কে, বরং আমাদের চেয়ে যারা ধর্ম মানে না তারা গুরুত্ব দেয় বেশি। আমাদের ইসলাম ধর্মে বাপের পরিচয় যথেষ্ট, কিন্তু আজকাল দেখবেন দলিলে বা বিভিন্ন কাগজপত্রে সরকারি কাগজে কি লাগে, মায়ের নাম লাগে। তাহলে পরিচয় যে একটা বিষয় এটা ওরাও গুরুত্ব দেয়, কিন্তু ওরা যেই পথে হাঁটে সেই পথে চললে কি পরিচয় থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম ভাবে মানুষের আকল এবং জ্ঞান এটা যাতে করে কেউ নষ্ট করতে না পারে সেজন্য বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদকে হারাম করেছেন, যাতে করে মদ নেশা পান করে কোনো ব্যক্তি তার আকলকে নষ্ট করতে না পারে, জ্ঞান বুদ্ধি বিবেক এটা যাতে নষ্ট না করতে পারে সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন মদকে হারাম করেছেন। এমনি ভাবে মানুষের মান মর্যাদা, আমাদের কাছে মানহানি মামলা হয় না, এই মান মর্যাদার গুরুত্ব ইসলাম কত দিয়েছে, আল্লাহু আকবার। কেউ যদি কারো উপরে জেনার অপবাদ দেয়, অমুক অমুককে ব্যভিচারিত হয়েছে জেনা করেছে, ইসলাম বলে চারজন সাক্ষী হাজির করো, এটা কি সোজা বিষয়? চারজন সাক্ষী হাজির করা কঠিন বিষয়। এখন আপনি কি জেনা করতে দেখে তারপরে চারজন সাক্ষী তালাশ করতে যাবেন? চারজন সাক্ষী যদি হাজির করতে না পারো আল্লাহ তারা বলে তাহলে পিঠ পাতো, আশি দররা তোমার পিঠে পড়বে। এই জন্য যাতে কেউ কারো উপর অপবাদ দিয়ে মিথ্যা যেন কাউকে অপমান করতে না পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে বিষয়টা, দীন হেফাজত করা, মানুষের ঈমান, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে হেফাজত করার জন্য আইন দিয়েছেন, যদি কোনো ব্যক্তি দীন ত্যাগ করে ইসলাম থেকে সরে যায় ওকে কতল করে ফেলো। আমি কি বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টিকর্তা, তিনি জানেন মানুষের নিরাপত্তা, মানুষের শান্তি কোন কাজে, সেজন্যই মানুষকে কতগুলো আইন এবং বিধান দান করেছেন। মানুষের নিজস্ব ক্ষমতা নেই মানুষের শান্তির জন্য আইন তৈরি করা, আইন তৈরি করার জন্য কতগুলো কোয়ালিটির প্রয়োজন। এক নম্বর হল আইন যিনি তৈরি করবেন তাকে সর্বময় জ্ঞানী হতে হবে, অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানতে হবে, নতুবা এই আইন ভবিষ্যৎ কোন পথে যাবে এর দ্বারা কি ক্ষতি হবে এটা মানুষ উপলব্ধি করতে পারবে না। আমরা বাস্তবও দেখি আমাদের এক এক সরকার এক একটা আইন করে আবার আর এক সরকার বাতিল করে, উপজেলা আইন এর সাথ করলো, বিএনপি সরকার এটাকে উপজেলা মনে করে বাতিল করেছিল, আবার বর্তমান সরকার চালু করেছে, চালু করার পরে ক্ষমতা কি তাদের দ্বন্দ্ব লেগে গেছে, কার কতটুকু ক্ষমতা, এখন এটা কি এমপি সাহেবের নিয়ন্ত্রণ থাকবে নাকি বাইরে থাকবে, এই নিয়ে কত দ্বন্দ্ব। আবার দেখবেন যে পরে সরকার বদলকে এটা বাদ দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই মানব জাতিকে আইন দিয়েছেন যে তোমাদের আইন করার কোনো এখতিয়ারই নেই, আল্লাহর কাছে কোনো অতীত নাই, ভবিষ্যৎ নাই, আল্লাহর কাছে সবকিছু বর্তমান। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। ইয়ালামু আয়াতুল কুরসির অংশ, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, পিছনের সামনের সবকিছু আল্লাহর সামনে হাজির, তিনি সবকিছু দেখেন, এমনকি মানুষের অন্তরের খবর পর্যন্ত জানেন, আলিমুম বিযাতিস সুদুর, অন্তরের খবর পর্যন্ত তিনি জানেন। আর যিনি সবকিছু জানেন তিনি একমাত্র আইন করার অধিকার রাখেন। এরকম ভাবে আইন যিনি তৈরি করবেন
তাকে সদয় হতে হবে। আইন মানুষকে শাস্তি দেওয়ার জন্য না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম তৈরি করেছেন মূলত শাস্তি দেওয়ার জন্য না। অন্যায় করে প্রথম মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন দয়া এবং মায়া, কত সুন্দর আল্লাহ তাআলা বলছেন হাদিসে আছে, একটা পাখি একজন ধরে নিয়ে আসলো আল্লাহর রাসূলের দরবারে, মা পাখিটা একবার হাতে বসে একবার গায়ে বসে ওর উপরে দৌড়ায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন তোমার ওটার ভিতরে কি, চাদরের ভিতরে কি? বলল পাখির বাচ্চা, ওটা ছেড়ে দিয়ে আসো। তুমি কি দেখতে পাচ্ছ না এই পাখির মা কত, তার জীবনের ঝুঁকি আছে, তারও তো ঝুঁকি আছে, তুমি তাকেও স্বীকার করতে পারো সে এসব পরোয়া না করে তোমার কাছে আদাদি করছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা কি জানো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপরে কত দয়ালু? দয়া মায়া মহাব্বত আল্লাহ রাব্বুল আলামিন এটাও একশো ভাগ করে একটা ভাগ দান করেছেন সমস্ত মাখলুকাতকে, আর সেই অংশ দিয়েই একটা বাঘ তার বাচ্চাকে দুধপান করায়, একটা জঙ্গলের হিংস্র প্রাণী পর্যন্ত, একটা সন্ত্রাসী, একটা পাষণ্ড মানুষ পর্যন্ত অন্যকে ভালোবাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এক ভাগ দিয়েছেন গোটা মাখলুকাতকে, আর 99 ভাগ সম্পূর্ণ রেখেছেন নিজের জন্য বান্দাকে দয়া করার জন্য। এই জন্য কোরআনে বলা আছে আর রহমান আর রাহিম, বিসমিল্লাহ মধ্যে পড়ি আমরা, কোরআনে বলা আছে আর রহমান ওয়ার রহমানুর রহিম আরহামুর রাহিমিন, সবচেয়ে দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এমনি ভাবে আইন তৈরি করার জন্য আরেকটা বড় কোয়ালিটির প্রয়োজন, নিরপেক্ষ হওয়া। পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে আইন তৈরি করলে এটা দিয়ে হয়তো কাউকে ঘায়েল করা যাবে, কিন্তু পরে আবার যে আসবে সে ওটা ঘায়েল করবে আরেকজনকে, যেটা আমরা দেখি বাস্তবে। এক সরকার একটা আইন করে পরে আরেক সরকার ওটা দিয়ে আবার ওদেরকে ঘায়েল করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে নিঃস্বার্থ এবং লোভহীন করে তৈরি করেন নাই, এই জন্য মানুষের আইন তৈরি করলে স্বার্থ নিয়ে তৈরি করে। কোরআনে বলা আছে খুলিকাল ইনসানু হালুয়া, মানুষকে সৃষ্টি করা হয়েছে লাভের লোভী করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে সকলের জন্য সমান, আর কাউকে অনুগ্রহ বেশি করেন, কেউ ভালো কাজ বেশি করলে সে ভিন্ন বিষয়। আল্লাহ তাআলা কাফেরকে খাওয়ায়, মুশরিককে খাওয়ায়, কারো রিজিক বন্ধ করেন না। আল্লাহ তাআলা ইচ্ছে করলে যারা আল্লাহ নাফরমানি করে তাদের সকলকে খাবার বন্ধ করতে পারেন না, সব বন্ধ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করেন না। কি জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য দয়ালু, তিনি সকলের জন্য নিরপেক্ষ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা কোয়ালিটি আছে, আইন তৈরি করার জন্য যারা আইন তৈরি করবে তাদেরকে আল কুদরতুল কামেলা, সার্বভৌম ক্ষমতার মালিক হতে হবে। কারণ যদি ক্ষমতার মালিক না হয় তাহলে আইন তৈরি করলো, যারা না মানলো তাদের শাস্তি দেবে কি করে? আমি আইন করলাম কিন্তু আইন যদি কেউ না মানে শাস্তি দেওয়ার অধিকার আমার নেই, অথবা আমার নাগালের বাইরে সরকার আইন করে সন্ত্রাসীদের বিরুদ্ধে, সন্ত্রাসীরা গোপনে থাকে, ধরতেও পারে না। এজন্য আল কুদরতুল কামেলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই কোয়ালিটি মানুষের নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ, আল্লাহ মানেই হচ্ছে যিনি সর্বময় ক্ষমতার মালিক, সার্বভৌমত্বের অধিকারী, আর সার্বভৌম ক্ষমতার মালিক যিনি তার কমান্ড বা আদেশটাই হচ্ছে আইন। রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষায় বলা হয় আইন কাকে বলে, সার্বভৌমত্বের কমান্ড হচ্ছে আইন। আমাদের সরকার যখন গঠন হয় মানুষেরা ভোট দেয়, ভোট দিয়ে তারপরে কয়েকজন লোককে পাঠায় সংসদে, এরা এই জনগণের ক্ষমতাটা তাদের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়, এরপরে তারা ওখানে বসে সার্বভৌম ক্ষমতা মালিক হয়, এরপরে তারা ওখানে আইন তৈরি করে, ওরা আদেশ দেয়, ওটা আইন হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সার্বভৌমত্ব অধিকারী একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেটা সূরা আলে ইমরান 26 নম্বর আয়াতে পরিষ্কার করে বলা হয়েছে। এবারে আল্লাহর আইন হচ্ছে কমান্ড, হচ্ছে আইন, আল্লাহর নির্দেশ এগুলোই আইন।
একজন মানুষ যখন ইসলাম গ্রহণ করে তখন সব আইনগুলো মেনে তারপরে সে ইসলামে প্রবেশ করে। আজকে আমি এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা তো সুযোগ হয় না। একটা বিষয় যেটা তা হচ্ছে মানুষের বংশ সংরক্ষণ করা। আল্লাহর আইনের মধ্যে একটা আছে এটা, যে বংশ হেফাজত করা, পরিচয় সংরক্ষণ করা, এটার গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি দিয়েছেন। কুফাররা চাবে এটাকে নষ্ট করার জন্য। আমরা বর্তমানে দেখি হুবহু কোরআন যা বলছে, কোরআনের আয়াতে স্পষ্ট বলা আছে সূরায়ে বাকারা 204 নম্বর আয়াত, ওয়ামিনান নাসি মান ইউজিবুকা কওলুহু ফিল হায়াতিদ দুনিয়া, মানুষের মধ্যে একদল মানুষ এরকম আছে, ইউজিবুকা কওলুহু ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে দুনিয়াতে তাদের কথাগুলো খুব ভালো লাগবে, ইউজিবুকা তোমাদের খুব পছন্দ হবে, ভালো লাগবে, মজা লাগবে, কওলুহু ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার তাদের কথাগুলো, ওয়ায়ুশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি, এবং তারা বলবে আমার মনে কি আছে এটা আল্লাহ সাক্ষী, আল্লাহ জানেন। আল্লাহ বলছেন ওয়াহুয়া আলাদুল খিসাম, এই লোকগুলো বড় ঝগড়াতে লোক, বড় খারাপ লোক। ওয়াইযা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিউফসিদা ফিহা, যখন তারা পৃথিবীতে বিচরণ করে তারা সবসময় চেষ্টা করে মানুষের ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য, ওয়ায়ুহলিকাল হারতা ওয়ান নাসলা, মানুষের খ্যাত এবং বংশ ধ্বংস করতে চায়। খ্যাত এবং বংশ, খ্যাত বলতে কি, কেউ কেউ বলেছেন খ্যাত বলতে ফসল, কেউ বলেছেন খ্যাত বলতে এই খ্যাত না মানুষ তৈরির কারখানা। তার মানে হচ্ছে মহিলাদেরকে বেপর্দা করে জেনার বিচারের ব্যাপকতা সৃষ্টি করা, হারামজাদা বেশি তৈরি করা, এরপরে মানুষের বংশ পরিচয় করা। ওয়ায়ুহলিকাল হারতা ওয়ান নাসলা, মানুষের খ্যাত এবং নসল বংশ তারা ধ্বংস করতে চায়। আমরা যে এখন দেখি বর্তমান বিশ্বের যারা নারীবাদী আন্দোলন করে এবং তারা অনেকটা সফলও, এই পয়লা বৈশাখে আল্লাহু আকবার, কত দিনদার নামাজি মুত্তাকি পরহেজগার, এরাও নিজের স্ত্রীকে উলঙ্গ করে নিয়ে তারপর রাস্তা বেরিয়েছে, এরাও এতে এটা আল্লাহ নির্দেশ হেজাব কেন, এটা খুব ভালোভাবে বুঝতে হবে। এই তার আমার কথাগুলো আপনাদের কানে পৌঁছাচ্ছে, কারেন্ট বাতি চলে, ফ্যান চলে, দুইটা তার প্রয়োজন হয়। এখন যদি আপনি বলেন দুইটা তারের উপরে পর্দা কেন, এই দুইটা তার মিলে তারপরে আগুন জ্বলে, বাতি জ্বলে, আপনার সবকিছু জ্বলে, আপনি বললেন দুইটা তার আলাদা কেন, তারপরে পর্দা আবার এর আবারের পর্দা তুলে দিয়ে দুইটা তারকে আলাদা করে না করে একসাথ করে দাও, ফ্যান চলবে আর মাইক চলবে নাকি আগুন চলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী এবং পুরুষকে সৃষ্টি করেছেন মানুষ তৈরি করার জন্য, কিন্তু নিয়ম তৈরি করে দিয়েছে আবারের পর্দা দিয়েছেন আলাদা থাকো, নির্দিষ্ট জায়গায় মিলতে হবে, মিলবে ঠিকই নির্দিষ্ট পন্থায় নির্দিষ্ট জায়গায়, আর যদি ওই নিয়ম কানুন বাদ দিয়ে আপনি তার মিলাতে যান আগুন জ্বলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও সেরকম ভাবে নারী এবং পুরুষকে মেলার জন্য নির্দিষ্ট নিয়ম দিয়েছেন, বিয়ে করতে হবে, এর মাধ্যমে তোমাদেরকে মিলতে হবে, তাহলে তোমার থেকে ভালো সন্তান জন্ম হবে। এখন যদি কোনো ব্যক্তি বলে যে এই পর্দার বিধানটাই হচ্ছে মেয়েদের দিক থেকে ক্ষতি করা, চার দেয় আবদ্ধ করার জন্য, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই কানুনকে, আল্লাহর আইনকে অমান্য করলো, চ্যালেঞ্জ করলো, আর আল্লাহর আইনকে যে ব্যক্তি চ্যালেঞ্জ করে সে ব্যক্তি মুসলমান থাকতে পারে। আমি এটা প্রায় বলে থাকি যে শয়তান আল্লাহর সব হুকুম অমান্য করেছে তা নয়, বরং সে আল্লাহর থেকে বহিষ্কার হওয়ার পরে, দুনিয়ার জান্নাত থেকে বহিষ্কার হওয়ার পরে আল্লাহর কাছে প্রার্থনা করেছে, রব্বি ফাঙ্গিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমার রব আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করো, আমার রব আমার কিয়ামত, কিয়ামত বিশ্বাস করে কি বুজুর্গ, কিয়ামত বিশ্বাস করে, আবার আল্লাহকে রব বলে ডাকে। আল্লাহ তাআলা এটাকে কাফের বললেন কি জন্য,
সে আল্লাহর হুকুমকে একটা হুকুমকে অমান্য করেছে যেটা তার যুক্তিতে মেলে নাই। কোন নারী কোন পুরুষ যদি নামাজ পড়ে রোজা রাখে সব করে কিন্তু আল্লাহর কোন হুকুমকে অমান্য করে সে ব্যক্তি মুসলমান থাকবে? আল্লাহ তাআলা এখানে উল্লেখ করে দিয়েছেন ওয়াইহুলিকাল হারস ওয়ান নাসলা, এই কুফফারদের চেষ্টাই থাকে মানুষের বংশ এবং মানুষের পরিচয় নষ্ট করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য নারী পুরুষের জন্য কিছু নিয়ম নীতিমালা নির্ধারণ করেছেন। কোরআনে বলছেন ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউআরি সাওআতিকুম ওয়া রিশা ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়রুন যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন, সূরা আরাফের 226 নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান, আমি তোমাদের উপরে লিবাস পোশাক নাযিল করেছি, ইউআরি সাওআতিকুম, যাতে তোমরা তোমাদের সাওআত লজ্জাস্থানকে ঢাকতে পারো। তোমাদের লজ্জাস্থানকে ঢাকার জন্য, তোমাদের গোপন অঙ্গ ঢাকার জন্য আমি পোশাক দান করেছি। এবারে শয়তান তোমাদের চেষ্টা করে পোশাক খোলার জন্য, বোঝা গেল যারা পোশাক খুলতে চাও না কারা? শয়তান। কোরআন বলছে সূরা আরাফের 27 নম্বর আয়াতের পরের আয়াতটা ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুম আশ-শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি, হে বনি আদম শয়তান যেন তোমাদেরকে ফিতনার ভিতরে লিপ্ত করতে না পারে। কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি, যেরকম ভাবে তোমাদের বাপ তোমাদের মা অর্থাৎ আদম এবং হাওয়াকে জান্নাত থেকে বহিষ্কার করেছে, তোমাদেরকেও যেন শয়তান সেরকম ফিতনায় ফেলতে না পারে। শয়তান কি করলো? ইয়ানযিউ আনহুমা লিবাসাহুমা, শয়তান আদম এবং হাওয়া থেকে তাদের থেকে তাদের লিবাস পোশাক খুলে ফেলেছে। লিবাসাহুমা, শয়তান খুলে ফেলেছে কেমনে? শয়তানের বুদ্ধিতে তারা এমন এক কাজ করলো যে কাজ করার পরে জান্নাতের পোশাক তাদের মধ্যে থাকার কোন সুযোগ নাই। এই জন্য আল্লাহ বলছেন ইয়ানযিউ আনহুমা, শয়তান ওদের থেকে খুলে ফেলেছে লিবাসাহুমা, তাদের পোশাককে, লিউরিয়াহুমা সাওআতিহিমা, যাতে করে শয়তান তাদের লজ্জাস্থান দেখতে পায়। শয়তান তাদের লজ্জাস্থানকে দেখতে পায়। আমরা দেখি বর্তমানেও মানবরূপী একদল শয়তান আছে, এরাও কি করে? ইসলামের পর্দার বিরুদ্ধে কথা বলে। কি জন্য? যাতে করে নারীরা রাস্তাঘাটে বেপর্দা হয়ে চলে এবং তারা যেন নারীদেরকে সেভাবে উলঙ্গ পথ দেখতে পায়। আল্লাহ সেটাই বলছেন ইয়া বানি আদম, বোঝা গেল এই কাজগুলো যারা উস্কানি দেয়, যারা এর পক্ষে কথা বলে, এগুলো আল্লাহর বিধানকে অস্বীকার করেছে, খালি আল্লাহর বিধানকে অস্বীকার করে শয়তান হয়েছে, এগুলো আল্লাহর ভাষা তার শয়তান। কামা আখরাজা আবাওয়াইকুম ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুম আশ-শাইতানু, শয়তান যেন তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে, তোমাদের পোশাক যেন খুলতে না পারে। ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবীলুহু মিন হাইসু লা তারাউনাহুম, ইন্না জাআলনা শায়াতিনা আউলিয়া আল্লাযীনা লা ইউমিনুন, যারা লা ইউমিনুন বেঈমান যারা, আমি তাদেরকে শয়তান তাদের মুরব্বী শয়তানকে বানিয়ে দিয়েছি, ওদের মুরব্বী হচ্ছে শয়তান। এরা এগুলো শিখায় যে তোমাদের হিজাব, এই পর্দা, এই সব বিধানগুলোই কেবলমাত্র নারীদেরকে পিছিয়ে রেখেছে, ওরা খুব আগাই গেছে। যেরকম বলছিলাম না যে নারীদেরকে এত আগা লাগাইলো, এখন ছাদের ঢালাই কাজে নারীরা কাজ করে, রাস্তাঘাটের মাটি কাজ করে মেয়ের লোকেরা, খুব আগাইয়ে দিল। একজন লোক নতুন কলা বাড়ি করছে, তো নতুন বাড়িতে নতুন মাটি সাগর কলা গাছ লাগাইছে, খুব বড় বড় কলাই হলো, বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেছে, দেখে আশপাশের কলা সব বিক্রি হয়ে গেছে, ওরটা বিক্রি হয় নাই। কারণ কি? ও একটা কাজ করেছে, কলা ছুলে খেতে মানুষের কষ্ট হবে, এই জন্য উপর থেকে কলার ছিলকেরা ফেলে দিয়েছে, যাতে মানুষের খেতে খুব সহজ হয়, কষ্ট না হয়, ভালোর জন্যই করেছে, উপর থেকে কলার ফোড়াটা ফেলে দিয়েছে। দেখে যে আশপাশের ছোট বড় কলা সব বিক্রি হয়ে গেছে, ওর কলা ধারে কাছে কেউ আসে না, নতুন বাড়ির নতুন কলা, বড় কলা কেউ কিনে না, সন্ধ্যা হয়ে গেছে, ডাকলো যে ব্যাপার কি তোমরা ওই কলা কিনছো কোনো আমাকে দেখো না? লোকেরা বললো দেখো তোমার কলার উপরে ছোলা নাই, পর্দা নাই, ওটা ধুলা বালু পড়েছে,
জীবাণু পড়েছে, ওটা খেলে পরে আমাদের পেট খারাপ হবে। ঠিক আছে পয়সা লাগবে এমনি নিয়ে যাও, এটা কে বোঝা বহন করবে আমার? না এটা তো এমনি দিলেও নিব না, বিনা পয়সা দিলেও নেওয়া যাবে না, কারণ এটা খেলে তো পেট খারাপ হবে ওষুধ খেলেছি। কাজে কলা নিতে পারি, শর্ত হচ্ছে প্রতি কলার অনুযায়ী যদি পয়সা দিতে পারো ঔষধ খাওয়ার পর তারা নিতে পারি। ঠিক এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের জন্য পর্দার হিজাব রাখা দিয়েছেন, নারী ইসলামের কাছে অনেক মূল্যবান। সেজন্য একদল মানুষ বলল যে না এটা পর্দা করা যাবে না, এদেরকে সহজে যাতে ভোগ করা যায় সে ব্যবস্থা করো, ভোগ করার জন্য তাদেরকে উলঙ্গ করলো। এখন পুরুষেরা বিয়ে করতে গেলে তারা আশ করে যে না এটা কিনা যাবে, এটা খাওয়া যাবে না, বিয়ে করা যাবে না। হ্যাঁ করতে পারে, শর্ত হচ্ছে যদি এটা কোনো সমস্যা করে বিদেশ জন্য যেতে পারি 5,00,000 টাকা দিতে হবে। ইসলাম বলল নারীদেরকে বিয়ে করতে গিয়ে টাকা দাও ওদেরকে। এখন পর্যন্ত যেই দেশে ইসলাম হুকুমত আছে বলে নেই, কিন্তু এই পর্দার বিধানটা আছে। আপনি সৌদি আরব যান, অনেক মেয়েদের বিয়ে, মেয়েদেরকে বিয়ে করতে যাচ্ছে তারা বিয়ে করতে পারে না। সৌদি আরব আমাদের দেশের ধনী দেশ, কিন্তু অনেক ছেলে আছে যুবকেরা বিয়ে করতে পারে না পয়সার অভাবে, কারণ ওদের মেয়েদেরকে বিয়ে করতে হলে অনেক পয়সা দিয়ে বিয়ে করতে হয়। আর আমাদের দেশে এই পর্দার বিধান না থাকার কারণে পয়সা দিয়ে দূরের কথা, বিনা পয়সা বিয়ে করে না, কারণ ওই যে পেট খারাপ হবে সেই জন্য বলে না তোমাদের বিয়ে করতে পারে, শর্ত হলো উল্টো পয়সা দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এটাই বলছেন, এই শয়তানরা চায় তোমাদের পোশাক খুলে ফেলতে, তোমাদের যেন এটা করতে না পারে। আল্লাহ তারা বলছেন এজন্য তোমাদের কতগুলো নিয়ম নীতি চলে মেনে চলতে হবে। প্রথম, এই নারী পুরুষের অবাধ মেলামে সাধনের সবচেয়ে বড় প্রধান সমস্যা নজর দৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পরিষ্কার আয়াতে বলেছেন ওয়াকুল লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। হে নবী, ওয়াকুল লিল মুমিনিন, আপনি মুমিনদেরকে বলুন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টি তাদের চক্ষুকে নিচু করে রাখে। ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চক্ষু যেন নিচু করে রাখে। ওয়াইহাফাযু ফুরুজাহুম, এবং তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। ذَلِكَ أَزْكَى لَهُمْ, এটাই তাদের জন্য সবচেয়ে পবিত্রতম পন্থা। إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ, আল্লাহ তারা হুকুম দিয়ে বললেন তুমি যা করো এটা কিন্তু আল্লাহ ভালো করে জানেন। আল্লাহ হুকুম দিলেন তোমার চক্ষুকে নিচু রাখার জন্য, এরপরে তুমি কানাই কানাই তাকাও, আরে আরে তাকাও না কি করো, এটা আল্লাহ ভালো করে জানেন। আল্লাহ নির্দেশ আমাদের প্রত্যেকের খেয়াল রাখতে হবে যে আমরা এটা অন্যের জন্য না নিজের জন্য চিন্তা করি যে আমি আমার চোখ কেবল করতে পারি কিনা। নির্দেশটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ, কারণ এটা হচ্ছে প্রথম জেনার বিচারের জন্য অন্যায় দরজা খুলে চোখ দিয়ে। হাদিসে বলা হয়েছে আন নাযরু সাহমুন মাসনুমুন মিন সিহামি শাইতান, দৃষ্টি হচ্ছে শয়তানের বিষাক্ত তীর থেকে একটা তীর, শয়তানের বিষাক্ত তীর সমূহ থেকে একটা তীর হচ্ছে দৃষ্টি, এটা দিয়ে প্রথম শয়তান কাবু করে। এরপরে তার নকশা আঁকে মনের মধ্যে, এরপরে গবেষণা করে, এরপরে ওয়াল ফারাদিন সাদ্দিকু যালিকা ওয়াল কাযিবু, এরপরে বাস্তবায়ন হয় গেছে শেষে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আপনি মুমিনদেরকে বলুন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চক্ষুকে নিচু করে রাখে। নিচু করে রাখার এই অর্থটা যে নিচু করে আপনি তাকাবেন তা না, এর অর্থ হচ্ছে যাদেরকে দেখা জায়েজ নেই এদের দিকে তাকানো যাবে না। একবার যখন আপনি ঠিক পাইলেন, অনেক আছে কয় যে একবার নাকি দেখা জায়েজ, এই মাত্রার অর্থ বুঝতে হবে একবার দেখা জায়েজ না, চক্ষু যে পড়ে যায় অনিচ্ছায় তো সেটার জন্য গুনাহ হবে না, কিন্তু এরপরে যখন আপনি ঠিক পাইলেন এটা নারী, এরপরে আপনি তাকাই রইলেন তো যতক্ষণ তাকান অতবার তাকানোর গুনাহ হবে। এই জন্য এটা ভুল মাসলা, একবার দেখা যায় না, একবার দেখাও যায় নাই, আপনি বিনা দেখায় বুঝলেন যে একটা মেয়ে আসতেছে, এখন একবার দেখাও যায় নাই, আর যে হঠাৎ ঠিক নজর পড়ে যায় তার ওইটার জন্য বলা হয়েছে যে অনিচ্ছাকৃত যে নজরটা পড়ে যায় ওটার জন্য গুণা হবে না, এরপরে আপনি যে এক মুহূর্তের জন্য ইচ্ছে করে দেখেন ওটার জন্য গুণা হবে চোখের জেনা। আর জেনার আইন হক কোন? চোখের জেনা আছে, মানুষের চোখের জেনা লিপ্ত হয়।
আল্লাহ তারা বলছেন মুমিনদের জন্য বলছেন, মুমিনদেরকে বলুন, কাজে আপনারা আমরা যারা মুমিন দাবি করি আমাদের এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে আল্লাহ তারা মুমিনা মেয়ে লোকদেরকে আলাদা করে বলেছেন, মেয়েদেরকে মুমিন মেয়েদেরকে বলুন, ইয়াহুদুনা মিন আবসারিহিন্না, ওরা যেন ওদের চক্ষুকে হেফাজত করে, ইয়াহফাযুনা ফুরুজাহুন্না, এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তারা তাদের সৌন্দর্যকে তাদের রূপকে যেন তারা প্রকাশ না করে, ইল্লা মা যাহারা মিনহা ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তারা যেন তাদের গ্রীবার উপরে তারা যেন পর্দা করে নেয়, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবাউলাতিহিন্না, স্বামী এরকম যাদের সঙ্গে দেখা যায় এছাড়া ধরো কারোর সামনে এরা তারা সৌন্দর্য প্রকাশ না করে। এটা আল্লাহ রাব্বুল আলামিন প্রথম হেফাজত করতে পারেন চক্ষুকে। এরপরে মহিলাদের সাথে কথা বলা, অনেক সময় প্রয়োজনে কথা বলতে হয়। কোরআন কত সুন্দরভাবে আলোচনা করেছে, আমাদের প্রত্যেকের জন্য খেয়াল রাখতে হবে যে মেয়েদের সাথে এই সুরালি কণ্ঠে কথা বলা, আকর্ষণীয় কণ্ঠে কথা বলা, এগুলো জায়েজ, এগুলো হারাম। কোরআনের আয়াত দেখুন, সূরা আহজাবের 32-33 নম্বর আয়াতে আছে, ইয়া ইয়া নিসা আন-নবী লাতুন্না কাহাদিম মিনান নিসা ইন তাকাইতুন্না, নবীর স্ত্রীদেরকে পর্যন্ত বলা হচ্ছে, হে নবীর স্ত্রীরা, লাতুন্না কাহাদিম মিনান নিসা, তোমরা সাধারণ মেয়েদের মতো নও, ইন তাকাইতুন্না, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, আল্লাহকে ভয় করো, মুত্তাকি হয়ে থাকো, যদি আল্লাহকে ভয় করো, ফালা তাখদানা বিল কওলি, খবরদার তোমরা আকর্ষণীয় কণ্ঠে কথা বলবে না, আকর্ষণীয় কণ্ঠে, তাখদানা বিল কওল, একেবারে খুব নরম সুরে, আকর্ষণীয় সুরে তোমরা কথা বলবে না, তাতে অসুবিধা হবে কি, ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, তাহলে যে সমস্ত পুরুষের অন্তরে রোগ আছে, রোগ এই পুরুষগুলো তোমার মধ্যে আশা করা শুরু করবে, তোমাকে নিয়ে ভাবতে শুরু করবে, তোমার মধ্যে আশা করতে শুরু করবে, কাজী খবরদার তোমরা তোমাদের আওয়াজকে আকর্ষণীয় করে কিভাবে পুরুষকে আকর্ষণীয় করা যায় কাজটা করবে না। অনেক অফিসে গেলে দেখা যায় রিসেপশনে লাখে মেয়ে লোকদেরকে, যে মেয়ের কণ্ঠ ভালো, খুব সুন্দর করে কথা বলতে পারে, চেহারা ভালো, এইগুলো রাখে, এগুলো বুঝতে হবে যে শয়তান, যে আল্লাহ তারা বলছে শয়তান তোমাদের চায় এই কাজে লিপ্ত করার জন্য, সেই শয়তানের দরজাই খোলা হচ্ছে। এরপরে বলছেন অকুল না কওলাম মারুফ, হ্যাঁ ভালো কথা বলো, কিন্তু খবরদার আকর্ষণীয় কণ্ঠে কথা বলবে না। এরপরে বলছেন অকারণ আপনি বইতেকুন না, তোমরা তোমাদের কর্মস্থল ঘরে তোমরা অবস্থান করো, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের মেয়ে লোকদের মতো বিপর্যয় চলো না। এখন তো মাশাআল্লাহ মেয়েরা কি করে, হাতে উল্টি আঁকে, মাথায় উল্টি আঁকে, কোথায় কোথায় আঁকে, চেহারা আঁকে, এরপরে বিভিন্ন পশুর, এখন তো শিক্ষিত সমাজ, স্কুল করে ইউনিভার্সিটির ছেলেরা দেখা যায় মাশাআল্লাহ বাঘের, রাক্ষসের, খুক্ষসের মুখোশ পরে তারপরে বের হয়, কি বুঝাতে চায় এরা জাতিকে, আমার মনে হয় তারা বুঝাতে চায় জাতি তোমরা সাবধান হও, আমরা লেখাপড়া করে তোমাদের বারোটা বাজাবার জন্য রাক্ষস খক্ষস উল্লু ভুল্লু আসতেছে তোমাদের সামনে, ঠিক কিনা, এটাই বুঝাচ্ছে তারা, এবং তাই করছে, নতুবা এদেশে দুর্নীতি করে কারা, এই যে বিশ্বে বারবার চ্যাম্পিয়ন হলো দুর্নীতিতে, এই অশিক্ষিত লোকেরা করেছিল, কৃষকরা করেছিল, কৃষক দুর্বল গরিব গরিব চালানো হয় নাই, এদেশের পুলিশ প্রশাসন, এদেশের কি আছে ওই যে বিভিন্ন প্রশাসন সচিবালয় থেকে শুরু করে পুলিশ প্রশাসন পর্যন্ত এই সব জায়গায় দরিদ্র চালাইয়া তারপরে দেখলো বাংলাদেশ এক নাম্বার দুর্নীতিবাদ, তাহলে দুর্নীতিবাদ প্রমাণ করলো কারা, শিক্ষিত না শিক্ষিত লোকেরা, এটাই তারা বুঝাতে চায় যে আমরা শিক্ষিত হয়ে তোমাদের সমাজে প্রকাশ পাচ্ছি, তোমাদেরকে দুর্নীতিবাদ বানাবার জন্য, তোমাদের নারীদেরকে হরণ করার জন্য, এই জন্য রাক্ষস খুক্ষস, এরপরে ভূতু উল্লু পেঁচা, এই সমস্ত জিনিসের মুখোশ পরে তারা তোমাদের সামনে আসতে শুরু করেছে। আল্লাহ তারা বলছেন এই রাক্ষসদের থেকে তোমাদেরকে সাবধান থাকতে হবে, কোরআন পরিষ্কার করে বলেছেন যে এদের থেকে তোমরা সাবধান থাকো, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, বাঙালির পান্তা ভাত খাওয়ার ঐতিহ্য, পান্তা ভাত খাই তো শহরে, ওই দিন খাই দুর্গির জন্য, এগুলো বাঙালিদের না, এগুলো শয়তানের কাজ,
এই মেয়েদের হাতে খাও, এরপরে তোমরা এদের চেটি করো, এইভাবে একটা খারাপ সম্পর্ক তৈরি করার জন্যই শয়তান এই পথগুলো খুলে দিয়েছে। আল্লাহ তারা বলছেন শয়তান বিভিন্ন কৌশলে মানুষের সামনে আল্লাহর বিধানকে লঙ্ঘন করার জন্য চক্রান্ত এবং সর্ব করতে থাকে, এক একটা এক এক সমৌষধ তারা করে, এক এক পন্থাকে আবিষ্কার করে। আল্লাহ তারা সেজন্য বলছেন ওলা তাবার রচনা তাবার রুজাও জাহিলিয়াতের উলা, জাহিলি যুগের মেয়েরা যেরকম ভাবে অর্ধুরাঙ্গ পাতলা কাপড় পরে চলতো তোমরা ক্ষমতার সেরকম মোমিনরা বের হতে পারবে না। আল্লাহ তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রুব্বা কাফিয়াতিন আরিয়াতিন মুমিলাতিন মাইলাতিন, দুনিয়া এমন কিছু মেয়ের লোক আছে যারা কাপড় পরা সত্ত্বেও উলঙ্গ, যারা কাপড় পরে অপর পুরুষকে আকৃষ্ট করতে চায়, মুমিলাতুন হাঁটার সময় হেলে দুলে হাঁটে, মাইলাতুন নেচে গিয়ে তারা গান গায়, এই সমস্ত করে কিছুর জন্য পুরুষদেরকে নিজ দিকে আকৃষ্ট করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাবধান করেছেন এই সমস্ত নারীদের দিকে তাকানো বা এই সমস্ত নারীদের দিকে চলাফেরা অনুমতি করার থেকে বাধা দেওয়ার জন্য আল্লাহ বলেছেন ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, সেই প্রথম যুগের জাহিলি যুগের মেয়েরা যেরকম করত তোমরা সেরকম করো না, বরং তোমরা আতিনাস সালাত ওয়া আতিনাস যাকাত, সালাত কায়েম করো, যাকাত আদায় করো, আতাইনা আল্লাহ রাসূলাহু, তোমরা আল্লাহ এবং আল্লাহর আনুগত্য করো, ইন্নামা ইউরিদুল্লাহু লিয়াযাবা আনকুম রিজসা, আল্লাহ তারা তোমাদের থেকে যত গান্দা যত খারাপ জিনিস আছে এগুলো দূর করতে চান। আল্লাহ তাআলা এভাবে পরিষ্কার করে বলছেন। এরপরে বলছেন মেয়ে লোকদের কাছে যেতে হলে তুমি কোনো ঘরে গেলা পুরুষ নাই একান্ত কথা বললে সেক্ষেত্রে এরকম ভাবে কথা যেভাবে বলা হলো কোরআন নির্দেশ এরকম বলা, এটা ছিল সূরায়ে আহজাবের 32 এবং 33 নম্বর আয়াত। এবারে কারো বাড়িতে গেলে পরে আপনি ঢুকে পড়বেন কিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, হে ঈমানদারগণ খবরদার তোমাদের নিজের ঘর ছাড়া অন্য কারো ঘরে গিয়ে হঠাৎ ঢুকে পড়বে না, হাত্তা তাত্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, আগে গিয়ে পরিচয় দাও, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা সালাম দাও, সালাম দাও, হাদিস শরীফে কারো বাড়িতে গেলে প্রথমে একবার সালাম দাও, দ্বিতীয়বার সালাম দাও, তৃতীয়বার সালাম দাও, যদি উত্তর না আসে তাহলে ফিরে চলে আসো। কোরআনে মাযগুলা নির্দেশ করা আছে হাত্তা তাত্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, ঘরের লোকদেরকে সালাম দাও, যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন, এটাই তোমাদের জন্য উত্তম কাজ, ফাইল্লাম তাজিদু ফিহা, যদি তোমরা ঘরে কাউকে না পাও সালামের উত্তর আসে নাই, ফালা তাদখুলুহা হাত্তা ইউযানা লাকুম, তাহলে খবরদার ওই ঘরে আর প্রবেশ করো না, অনুমতি না পেয়ে প্রবেশ করবে না, কারো ঘরে দরজা খোলা আছে ঢুকে পড়লেন না, এটা করবেন না, কোরআনের নির্দেশ এটা। ওয়াইন কিলার জিউ, যদি তোমাকে বলা হয় এখন কথা বলার সময় নেই ফিরে যাও, ফারজিউ তাহলে ফিরে যাও, তার সাথে আর জোর করে কথা বলার চেষ্টা করো না, ওয়া আযকা লাকুম আল্লাহু বিমা তাআমালুনা আলিম, তোমাদের জন্য এটাই উত্তম, আল্লাহ তাআলা তোমাদের সব কাজগুলো দেখতে পাচ্ছেন, তাই তোমরা কোনটা আল্লাহর হুকুম অনুযায়ী করছো কোনটা করো না আল্লাহ তাআলা সব দেখেন। এরপরে বলছেন নিজের ঘরে যারা থাকে মা তাদের সাথে দেখা করা জায়েজ, তাদের সঙ্গেও ঢোকার ক্ষেত্রে কিছু নীতিমালা আছে। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াসতাযিনকুমুল লাযীনা মালাকাত আইমানুকুম আল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলমা মিনকুম সালাত মাররাত, তোমাদের ঘরে যারা বসবাস করে আগের যুগে দাস দাসী কৃত দাস তার সাথে দেখা দেওয়া জায়েজ, এরকম যে সমস্ত বালক বালিকা বালকরা ঘরে বসবাস করে এখনো বালেগ হয় নাই, আল্লাহ তারা বলছেন এদেরও তিনটা সময় আছে এরকম, যেই তিন সময়ে তারা ঘরে প্রবেশ করতে হলে বা তার মা খালা আপনজন বোন যেই হোক এদের কাছে ঢুকতে হলে অনুমতির প্রয়োজন আছে, মিন কাবলে সালাতিল ফজর, এক নম্বর হলো ফজরের আগে, ফজরের আগে যখন ঘুমের থেকে উঠবে তুমি সময়কে তার ঘরে ঢুকো না, ওয়াহিনা তাদাউনা সিয়াবাকুম মিনাজ যাহিরাতে, দুপুরের সময় গরম প্রচন্ড গরম এ সময় কাপড় চোপড় খুলে বসতে পারে এ সময় তার কাছে ঢুকো না, আমিন বাদে সালাতের এশা এশার সালাতের পরে অর্থাৎ রাতে যখন ঘুমাতে যাবে, সালাতু আওরাতিন লাকুম, এই তিনটার সময় তোমাদের জন্য পর্দার সময়, এটা তারা যাদের জন্য দেখা দেওয়া যায় তাদের জন্য, এটা এটা সাধারণ লোকের জন্য না, যাদের জন্য দেখা দেওয়া যায় তাদের জন্যই বলা হচ্ছে, লাইসা আলাইকুম ওয়ালা আলাইহিম জুনাহুন বাদাহুন্না, এরপরে ঘরে যারা অন্য টাইমে ধরো সাধারণ সময়
সেই সময় তোমরা একে অপরকে দেখা দিতে পারো, অর্থাৎ যাদের সাথে দেখা দেওয়া জায়েজ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মেয়ে লোকদের জন্য বিধান কোরআন শরীফে স্পষ্ট করে বলেছেন। এই সবগুলো যা বললাম সব আল্লাহর কোরআন শরীফের আয়াত, আল্লাহর কোরআনের আয়াত। এরপরেও যারা নিজের স্ত্রীকে নিজের মেয়েদেরকে রাস্তায় ছেড়ে দেয় এবং বিপর্যয় চলার ব্যবস্থা করে দেয়, জিন্সের প্যান্ট পরে এখন, তা আবার হাফ পরে এখন, এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে আল্লাহ তারা হুকুম করেছেন পুরুষদেরকে যে পুরুষদের নাভি থেকে নিয়ে সতেরো সাধু পর্যন্ত বাকিটা খোলা রাখা যায়। কিন্তু পুরুষরা কি করে, পুরুষরা দেখবেন প্রথমে প্যান্ট পরে, মোজা পরে, এরপরে জামা পরে, এরপরে ওর উপর ছত্রিয়া পরে, এরপরে একটা কোট পরে, এরপরে মাথায় ক্যাপ পরে, এরপরে যাতে করে একটু দেখা না যায় তাই পরে, ওটা শরীরকে আবদ্ধ করে। আর মেয়েদেরকে বললেন আল্লাহ রাব্বুল আলামিন পর্দা করে ওটা সব খুলব আল্লাহর সঙ্গে বাগাওয়াত এগুলো। এইভাবে আল্লাহর হুকুমকে অমান্য করে আজকে আমাদের সমাজ যে একটা কঠিন পথের দিকে এগোচ্ছে, আমি সেটা বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আইন দিয়েছিলেন কয়টা জিনিসের জন্য, ছয়টা জিনিস আমি আলোচনা করেছি শুরুতে, এটা আমার যে জুমার পরে যে আলোচনা হয় সেখানে লিখিতভাবে দিচ্ছি, এগুলো আজকে থেকে এটা শুরু হবে, এই বিষয়গুলো সেখানে আসবে এবং আরো সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আসবে। এগুলো আমাদের প্রত্যেকের জানা প্রয়োজন, যেহেতু মানুষ আল্লাহর আইন সম্পর্কে জানে না। আমাদের দেশের মানুষ মনে করে নামাজ রোজা হজ যাকাত করলে মুসলমান হয়ে গেছে আর কিচ্ছু লাগবে না, জীবনের বিশাল অঙ্গ আজকে আল্লাহর হুকুমের বিরোধিতা করছে, আল্লাহর হুকুমের সাথে বাগাওয়াত করছে, এইখান থেকে নামাজ পড়ে চলে যায়, এরপরে ঘরে গিয়ে আল্লাহর হুকুমের বিরুদ্ধে কাজ করে। এই মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করা কোন অঙ্গীকার করেন নাই, এটা আমাদের লক্ষণ। এগুলো এই পাঁচটা জিনিসকে আবার লঙ্ঘন করা হলে কেমন আসবে, একটা হাদিস আমাদের অনেকেই পড়ায় হাদিস গুলো, কিন্তু এগুলো চিন্তা করে না কেন এগুলো আসলো, এটা বলে এলেন বুখারী শরীফের 80 এবং 81 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন পাঁচটা জিনিস তোমরা সমাজে ব্যাপকভাবে দেখবে, মদ পান করা, জেনার বিচার, চুরি বেড়ে যাওয়া, বেপর্দা বেশি হওয়া, মেয়ে লোকদের সংখ্যা বেশি অপুরুষের তুলনায়, তাহলে তোমরা মনে করো কেয়ামত অতি নিকটে। এগুলোর সাথে কেয়ামতের সম্পর্ক কি, তার মানে হচ্ছে এইগুলোই, মদ পান করা মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জ্ঞান হেফাজত করার জন্য, আকল হেফাজত করার জন্য বিধান দিয়েছিলেন, আর সেই আকলকে নষ্ট করার জন্য মানুষরা মদ পান করা শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মালের হেফাজত করার জন্য চোরের হাত ছাড়া বিধান দিয়েছিলেন, এই হাত ছাড়ার আইন বাতিল হয়ে যাবে, চুরি সমাজে বৃদ্ধি পাবে, এটা একটা কেয়ামতের লক্ষণ। এরকম ভাবে পুরুষের সংখ্যা কমে যাবে, হাদিসে বলা আছে, ওই হাদিসে আছে বুখারী শরীফের 80 এবং 81 নম্বর হাদিসে, ইয়াকিল্লার নিসা রিজাল ওয়া ইয়াকসুন নিসা, মেয়ে লোকদের সংখ্যা অনেক বেশি হবে পুরুষের তুলনায়, হাত্তা ইয়াকুনা লিআহাদিন মিনাল রিজাল 50 মিনাল ইমরাত, এক একজন পুরুষের অধীনে 50 জন করে মেয়ে তার অধীনে থাকবে, স্ত্রী বলা হয় নাই, মানে যুদ্ধ হবে, যুদ্ধে মারামারি হবে, পুরুষরা মারা যাবে, মেয়ে লোকরা শহরে পড়বে, এরকম এক একটা পুরুষের অধীনে 50 জন করে মেয়ের লোক পড়বে। এইভাবে একটা কেয়ামতের লক্ষণ, এটা কেয়ামতের লক্ষণ হলো কি করে, এটা কেয়ামতের লক্ষণ এইভাবে, যখন মেয়েরা এরকম ভাবে বেপর্দায় চলাচল করবে, পুরুষের সংখ্যা কম হবে, তখন দেখবে মানুষের মধ্যে ফেতনা ফাসাদ শুরু হবে, বেপর্দাতে জেনার বিচার বেড়ে যাবে। এইভাবে আল্লাহকে আর একটা আইন যে আল্লাহ রাব্বুল আলামিন জেনার বিচারকে হারাম করেছেন এটা লঙ্ঘিত হবে। এইভাবে ওই হাদিসে উল্লেখ করা হয়েছে, ইঙ্গিত করা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানুষের কল্যাণের জন্য, মানুষের দ্বীন হেফাজত করার জন্য, দ্বীন হেফাজত করার জন্য বলেছেন ইয়ুরফাউল ইলমু ওয়া ইয়াকসুরুল জাহলু, এলে মুছে যাবে, মূর্খতা বাড়বে, এটা তারা দ্বীন হেফাজত করার জন্য যে আল্লাহ আইন দিয়েছিলেন ওটা নষ্ট হয়ে যাবে। আর মানুষের দ্বীনের নিরাপত্তা, জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, ইজ্জতের নিরাপত্তা, আকলের নিরাপত্তা, এই বংশের নিরাপত্তা, এই সবগুলো ধ্বংস করার জন্য কেয়ামত আগে মদ, তারপরে মেয়ের চুরি, ব্যভিচার, নারী বিপর্যয়, এই সমস্ত সব পারবে। আল্লাহর রাসূল এগুলো যখন দেখবে তুমি আনতাদের সাহাটা, কেয়ামতের অপেক্ষা করো। আমাদের সমাজে সেগুলো যেভাবে দিন দিন বাড়ছে, হাদিসে বলা আছে জিনা যখন বেশি হবে তখন ভূমিকম্প হবে, এরকম হবে যখন অনাবৃষ্টি, এগুলো প্রত্যেকটা একটা গল্প এক একটা আমলের সঙ্গে সম্পৃক্ত। আজকে ভূমিকম্প হয়, অনাবৃষ্টি, আবার অতিবৃষ্টি, এই সবগুলো এক একটা আমলের সঙ্গে জড়িত আছে, কেয়ামতের লক্ষণ আসছে ইনশাআল্লাহ, ওগুলো আবার পরে তাদের আলোচনা আসবে। এই জন্য আমি আজকে যে বিষয়ে আলোচনা করলাম বিশেষভাবে ভূমিকা শুরু করেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন, আল্লাহ তার আইন দিয়েছেন মানুষের কল্যাণের জন্য,
মানুষকে তিনি সৃষ্টি করেছেন, তিনি ভালো জানেন কিভাবে মানুষের শান্তি আসবে। এই মাইক তৈরি করেছেন তিনি, আমি তার নিয়ম পদ্ধতি বাদ দিয়ে নিজের মন গড়া তরিকায় মাইক চালু করলাম, মাইক চলবে নাকি? এই জন্য বলেছিলাম যে তার আল্লাহ তারা মানুষ তৈরি করলো, তৈরি করে তারও বললো যে দুই চার তার লাগবে বাতি জ্বলার জন্য, নির্দিষ্ট জায়গায় লাগাতে হবে নির্দিষ্ট নিয়মে, এর ব্যতিক্রম করলে পরে এই তারে বাতি জ্বলবে না আগুন জ্বলবে। এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকেও সৃষ্টি করেছেন, মেয়ে লোককে পুরুষের জন্য, পুরুষকে মেয়ে লোকের জন্য, কিন্তু যে কোনো জায়গায় মেলা যাবে না, এজন্য আল্লাহর নিয়ম নির্দিষ্ট তরিকায় চলতে হবে। তার উপর আলোচনা ছিল আজকে, বিশেষ করে হেজাবের মাসালা। আমাদেরও খেয়াল আছে, আমরাও এমন যত বড় মুত্তাকি হই, এই চোখের হেফাজত করার প্রতি গুরুত্ব আমাদের অনেক কম থাকে। এই জন্য আমাদের অনেক জায়গায় দেখা যায়, অনেক মসজিদ, আমাদের মসজিদ কথা বলছি না, অনেক মসজিদের মুয়াজ্জিনরা ইমাম সাহেব পর্যন্ত, এলাকার যত মেয়ে আছে সব ভাবি আর খালাম্মা, কারোর সঙ্গে পর্দা নাই। আরে খালাম্মা আপনার কাছে না আসলে ভালোই লাগে না কিছু, খালাম্মা সব এমন পীর আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মেয়ের হাতে হাত দিয়ে করেন নাই, আপনি পরিষ্কার বলা আছে, কিন্তু পীর মেয়ের হাতে হাত দিয়ে তাকে বয়াত করে। পীরের জন্য পর্দা নেই, আসল পর্দা দিনের পর্দা। এই সমস্ত যে গাদাখুরি কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর জন্য এখানে ব্যতিক্রম করেন, সকলের জন্য সমান পর্দা। সব যদি মা আর খালা হয়, মা আর খালা বিয়ে করা যায়, মা খালা বিয়ে করা যায়, তো তুই বিয়ে করবি কারে? তো তো বিয়ের রাস্তাই খোলা নাই, মা বোন না আছে কার? তো মা বোন তো আছে, মা বোন তো বিয়ে করে জানা, তুই বিয়ে করবি কাকে? এই জন্য আমাদের খুব খেয়াল করতে হবে, শয়তান মানুষের এই জাহাজ করার জন্য বলা আছে, আল্লাহ তারা বলছেন শয়তান যেন তোমাদেরকে এরকম উলঙ্গ করতে না পারে, যেভাবে তোমাদের মা বাপকে উলঙ্গ করেছিল, জান্নাত থেকে বহিষ্কার করেছে, খবরদার তোমরা সেই শয়তানের খপ্পরে পড়ো না। শয়তানের কথা কিন্তু খুব মজাদার হবে, তোমাদের খুব মজা লাগবে, ভালো লাগবে। 204 নম্বর সূরা বাকারার এই শয়তানের খপ্পরে পড়ো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের নিয়ত, মানুষের কলব দেখেন। হাদিসে বলা আছে, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া লা ইলা আমালিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সূরত, তোমাদের আকৃতি, তোমাদের আমল এদিকে তাকান না, তাকান ওয়ালাকিন ইয়ানজুরু ফি কুলুবিকুম ওয়া নিয়াতিকুম, তোমাদের অন্তর, তোমাদের নিয়াতের অবস্থা দিকে তাকান। এই জন্য যে কোনো আমল কবুল হওয়ার জন্য দুইটা শর্ত আছে, একটা ইখলাসুন নিয়া, নিয়তকে খালেস করা, আর একটা হচ্ছে মুতাবাতুস সুন্নাহ, আল্লাহর নবীর সুন্নাহকে অনুসরণ করা। সুন্নাহ তরিকা বাদ দিয়ে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, সে নামাজ হবে না। এই জন্য ইখলাস একটা গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহর জন্য খালেস নিয়ে আমরা যা কিছু করবো, আল্লাহ তারা আমাদের সব কিছু দেখেন। আরি মুম্বি জাদি সুদুর, আল্লাহ তারা দেখেন আমাদের মনে কার কি আছে, আল্লাহ তারা দেখেন আমরা কোন নিয়ে দান করছি। আমি যদি সত্যিকার অর্থে আল্লাহর দিনের খেদমত করার জন্য দান করি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই যা দান করবেন। সেই নিয়ত রেখে আমরা দান করতে থাকবো। মসজিদের কাজ চলছে, উপরে কাজ আরম্ভ হয়ে গেছে, তো এই জন্য আমাদের যতটুকু করা দরকার ততটুকু আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। দান সদকা এর মাধ্যমে আসলে মাল কমে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা নাকাসা মালুন মিন সাদাকাতিন, সাদাকার মাধ্যমে মাল কখনো কমে না, বরং মালের মধ্যে বরকত হয়। খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, নবীকে বলা হচ্ছে আপনি মুমিনদের থেকে মাল নিন, খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান, সাদাকা আপনি ওদের থেকে নিন, এটা হবে কি, তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, তাদেরকে পবিত্র করবে এই মালের মাধ্যমে, তাদেরকে আত্মাকেও পবিত্র করা হবে। এই জন্য আমরা দান সদকা করব। মসজিদের কাজ চলছে, আল্লাহ তারা অনেককে সম্পদ দিয়েছেন। আমাদের নিজের বাড়িঘরগুলো আমরা কিভাবে সংরক্ষণ করি, কিয়ামতের মাঠে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ধরেন যে তোমাদের নিজেদের বাড়িঘরগুলো তো দিন দিন তুমি কিভাবে সুন্দর করবে, কিভাবে পূর্ণ করবে সে চেষ্টা করতে, আর তোমার বাড়ির সামনেই, তোমার ঘরের সামনে আমার ঘর, যে ঘরে আমার ইবাদত করা হতো সেই ঘর পড়েছিল, তোমার সেখানে কি ভূমিকা ছিল, আমরা কি জবাব দেব? হাদিসে বলা আছে, কিয়ামতের মাঠে তারা বলবেন, হে বনি আদম, আমি তো ক্ষুধার্ত ছিলাম তোমাকে খাওয়া নাই, আমি পিপাসার্ত ছিলাম তোমাকে পান করা নাই। মানুষ বলবে যে আল্লাহ তুমি তো রব্বুল আলামিন, তুমি এবার ক্ষুধার্ত না কি করে, তুমি তো রব্বুল আলামিন, তুমি পিপাসার্ত ছিলে কি করে? আল্লাহ তারা বলবেন যে তোমার পাশে একজন অসহায় মানুষ ক্ষুধায় রাত্রে না খেয়েছিল,
তাকে তুমি খাওয়ালে পরে আমাকে খাওয়ানো হতো। তোমার পাশে একজন মানুষ বিবাহায় কাঁদ ছটফট করে মারা যাচ্ছিল, তাকে পান করালে আমাকে পান করানো হতো। এই জন্য আমরাও খেয়াল রাখবো, এইভাবে আল্লাহ তারা দানের জন্য উৎসাহিত করেছেন। নিজেকে বলা কোন বলা আছে, কে আছে এমন যে আল্লাহকে কর্জ হাতানা ঋণ দিবে, আল্লাহকে ঋণ দিবে? তা আল্লাহকে তারা কি ছেকে গেছেন, ফকির হয়ে গেছেন নাকি? তাদের হওয়ার পরে খুব খারাপ মজা করেছে। ইন্নাল্লাহ ফকিরুন আনহানু আদনিয়া, আমরা ধনী আল্লাহ তারা ফকির, ফকির আল্লাহ তারা বিখ্যাত। আল্লাহ তারা উত্তর দিলেন, বলি আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলা আল্লাহ, হে মানব সকল তোমরা আল্লাহর কাছে ফকির, আল্লাহ তারা বরং ধনী। তারা আল্লাহ তারা ঋণ চাচ্ছেন কি জন্য? আল্লাহ তারা তোমাদের পরীক্ষা করছেন এই সম্পদ দিয়ে মাল দিয়ে। এই জন্য আমরাও আল্লাহর কাছে বেশি বেশি দান করবো, আল্লাহ ঘরের জন্য। আল্লাহ তারা আমাদের সকল তৌফিক দান করুন।